পানি বাচ্চা কোথায় কি পালাবে পালানোর পথে কি ভারে ভঙ্গ লক্ষ্মী বন্দি কর বাতির বাচ্চা ডাকে গোলাম খা তুমি ভাবলে কি করে বৃদ্ধ বিখ্যাত লাঠিয়াল মারলে ছোটার একমাত্র ছেলে বিনা যুদ্ধে তোমার কাছে মন্দির দর্শন বালক হয়ে যুদ্ধের অবিলাস তাহলে তুমি অর্চ পাবে তাই তো ভাবছি আমি অস্ত্র পাবো কোথায় না গোলাম কোনদিন নিরর্চ কাউকে আঘাত করে না তোমাকে আমার একমাত্র হাতে তুলে দিবে তাই তোমার জীবনের মায়া না করে সেই যুদ্ধের ক্ষেত্রে জয়লাভ করে আমি বিজয়ের উল্লাসে সেই দরবারে ফিরে আসছি একমাত্র তোমার আপা হুজুর বলেছে আলিগড়ের যুদ্ধে জয়লাভ করতে পারলে এই শাহজাদি মালাকে আপনার হাতে তুলে দেবেন চমৎকার অবশ্যই বাদর আমি দেখেছি বাদর যদি দেখে থাকেন তার গলায় কখনো মুক্তর মালা ঝুলে থাকতে দেখেছে তার অর্থ অবশ্যই দেখেছি দেখেননি বাদরের গলায় কখনো মুক্তর মালা ঝুলে বাদর আর আমি হলে মুক্তর মালা তাই বাদরের গলায় কখনো মুক্তর মালা শোনা মালা তুমি আমাকে অপমান করে রেখে তোমার পায়ে পাইজা আমি এত ভালোবাসি তুমি আমাকে ভুলে গেলে কি বলে আমি যে তোমাকে ভালোবাসি মালা আমি দেখব ওই বাদির বাচ্চা নিয়ে কি বলে সুখের সংসার করো সংসার আমি ভেঙে দিব অধিক মেলা হয়েছে কিন্তু কাছে পর্যন্ত উত্তাকে ফিরে আসছে না তার কারণ আমি খুঁজে পাচ্ছি না এখনো আসছে না কেন
নিয়ম মানায় এই মূর্তি ঘর থেকে তোর মাকে লাঠি দিয়ে তো তোমার হাতে তোমার লাভ তুলে দিলাম জিতান থেকে পারো যাবে প্রথম সেখানে Thank you.
দেশে ওই কোলামের কোলাম আমার কাশ্মীর দুটি চোখ পেয়ে নিয়েছে তোমার পিতার হাতের শৃঙ্খল মুক্ত করে দাও রসনা ওই কোলামের হাতের শৃঙ্খল তুমি মুক্ত করে দাও চল বাবা চল 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 বাবা চল আমিও যাব আপনাদের সাথে তুমিও যাবে আমাদের সাথে দেশ মা চল তুমি আমাদের সঙ্গে বেশ মালা তুমি কোথায় যাচ্ছ কেন আমার স্বামীর ঘরে যাচ্ছি কাশ্মীরের জন্য তোমাদের ক্ষমা করে দিয়ে গেলেন যদি বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে দুজনের চোখ আমি একসঙ্গে অতএব সত্তা চলে যাচ্ছে আমি আমার পুত্রবধূকে সামনে নিয়ে তাদের পিছনে পিছনে যদি তুমি গোলাম খা চলে নিয়ে দাও তাহলে আজ তুমি তোমাদের ক্ষমা করে দিয়ে গেলেন ভবিষ্যতে আমি তোমাদের ক্ষমা করব না অতএব সত্তা এখানে আর বিলম্ব করলে চলবে না যেমন করে হোক যেমনই হোক আমার মালা মা মনিকে আটকাতে হবে ধরে আমার জোর মান সম্মান থাকলো না তোমার সন্তানকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে পারিনি আমি যাবার পূর্বে ওই বেইমান বাচ্চার আদেশে সন্তান গোলাম খা তোমার কাছে দুটো চোখ পেয়ে নিয়েছে মা
পাচ্ছি না মা তুমি কেন এসেছো এখানে তোমার পিতার আদেশে সেনাপতি গোলাম খান আমার সন্তানের দুটো চোখ উপরে নিয়েছে তুমি কেন এসেছো এখানে চলুন সবাই মিলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে দেখি আমার স্বামীর চোখের জ্বালা কিছুটা কমতে পারে হ্যাঁ মা 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 আর বিলম্ব নয় আমি যে আর চোখের জ্বালা সহ্য করতে পারছি না আর বিলম্ব নয় চলো আমরা সবাই মিলে দুহাত তুলে খোদার দরবারে প্রার্থনা করে দেখি আমার কাশ্মীরের চোখের জ্বালা নিবারণ হয় কিনা সুখ প্রেমার ভালোবাসা